আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি আম্মাজান হজরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহ তোলাহা সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হুদাই বিয়ার সন্ধি সংঘটিত হবার পর রসল্লা সাল্লু আলহ সাল্লাম পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে রাষ্ট্রপ্রধানের কাছে দূত মারফত ইসলাম গ্রহণের দাওয়াত সম্বলিত চিঠি প্রেরণ করেন এই চিঠির প্রেক্ষিতে মিশরের খ্রিস্টান শাসক মুকাউকিস সৌহার্দ্য ও শুভেচ্ছার নিদর্শন স্বরূপ আপন চাচাতো বোন মারিয়া বা মারিয়া কিপ্তিয়াকে রাষ্ট্রীয় পর্যাপ্ত অপটুকন সহ তৎকালীন প্রথা অনুসারে মুসলিম রাষ্ট্রপ্রধান রাসুলসাল্লু আল্লি সাল্লামের দরবারে উপহারস্বরূপ প্রেরণ করেন অন্য এক বর্ণনাতে অপটুকন স্বরূপ প্রেরিত মহিলার সংখ্যা ছিল চারজন ইবনি কাসিরের বর্ণনা মতে সম্ভবত অপর দুই মহিলা এই ভগ্নীদের খাদিমা বা দাসী স্বরূপ ছিলেন এই উপটুকুনের সাথে মাবুর নামক একজন খোঁজা দাস তিনি ছিলেন মারিয়ার ভাই এবং দুলদুল নামক সাদা রঙের একটি খচ্চর প্রেরিত হয়েছিল আরও ছিল এক হাজার মিশকাল স্বর্ণ ও বিশটি রেশমি কাপড় এগুলো প্রেরণ করা হয় রাসুল সাল্লাহ সাল্লামের দূত হাতিব ইবনে আবি বালতার মাধ্যমে হাতিব রাদি আল্লাহ তালাহ তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করলে মারিয়ার বোনেরা ইসলাম গ্রহণ করেন এবং মাবুর পরে মদিনাই রাসুল সাল্লি সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন রাসুল সাল্লাহ আলহুসাল্লাম আন্তর্জাতিক রাজনীতির দিক লক্ষ্য রেখে এই উপহার ও উপটুকন গ্রহণ করেন এই সকল উপটুকন পাওয়ার পর সর্বপ্রথম রাসুল সাল্লাহ আলিহসাল্লাম মারিয়ার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন মারিয়া আনন্দের সাথে এই দাওয়াত কবল করেন এবং ইসলাম গ্রহণ করেন এরপর মারিয়ার সম্মতিতে সম্পূর্ণ ইসলামী বিধান মোতাবেক রাসুল সাল্লাহু আলহিহুসাল্লাম তাকে বিয়ে করেন এভাবে মিশরের রাষ্ট্রপ্রধান মুকাউকিসের উপহারের সঠিক মূল্যায়ন করেন অন্য বর্ণনা মতে রাসুল সাল্লাহ আলহুসাল্লাম মারিয়াকে নিজের দাসী হিসাবে রাখেন এবং শিরিনকে হাসান ইবনে সাবিত্রা দিয়াল্লাহতুল্লান্নকে প্রদান করেন তার গর্ভে আব্দুর রহমান ইবনে হাসান জন্মগ্রহণ করেন সপ্তম হিজরি সনের শেষের দিকে এই বিয়ে সংঘটিত হয় এরপর রাসুল সাল্লাহ আলহুসল্লাম আর কোনো বিয়ে করেননি আর আল্লাহর পক্ষ থেকেও রাসুল সাল্লাহ আলহিসাল্লামের জন্য নতুন কোনো বিয়ে নিষিদ্ধ ঘোষণা করে আয়াত নাজিল হয় আল্লাহ বলেন এরপর আর কোনো নারী আপনার জন্য হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের সৌন্দর্য আপনাকে আকর্ষিত করে সুর আহজাব আয়াত বান্ন বর্ণনা মতে মারিয়া হলেন রাসুলসাল্লাই এর বাদী ও তার পিতা হলেন শামুন সমস্ত বাদীদের মধ্যে রাসুল সাল্লাহ আল্লাহলাম তাকেই পর্দা করার নির্দেশ প্রদান করেন মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্মগ্রহণ করে রাসুল সাল্লাহ্লামের অন্যতম পুত্র সন্তান ইব্রাহিম আওয়ালি নামক স্থানে হিজরি অষ্টম শনি তার জন্ম হয় এখানেই মারিয়ারাদিয়াল্লাহ তোলান্হা বাস করতেন এখানে ইব্রাহিমের জন্ম হওয়ার কারণে স্থানটি মাসরাবাই ইব্রাহিম নামে পরিচিতি লাভ করে ইব্রাহিমের জন্মকালে ধাত্রী নিযুক্ত ছিলেন প্রখ্যাত সাহাবি রাফির স্ত্রী সালামা তিনি যখন রাসুলসল্লাহসাল্লামের দরবারে হাজির হয়ে পুত্র সন্তান হওয়ার শুভ সংবাদটি দেন তখন রাসুল সাল্লাহ আলহুস্লাম খুশি হয়ে তাকে একজন গোলাম দান করেন ইব্রাহিমের জন্মের সংবাদে রাসুল সাল্লাহ আলহুস্লাম খুবই খুশি হন সাত দিনের দিন তার আকিকা দেওয়া হয় এবং মাথা মরিয়ে চুলের ওজন সমপরিমাণ রূপ্য গরিবদের মাঝে দান করে দেন এই দিনেই মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নামে তার নামকরণ করা হয় ইব্রাহিম সদ্যপ্রসূত শিশু ইব্রাহিমকে দুধপান করানোর জন্য অনেক আনসারি মহিলা প্রার্থী হন শেষে খাওলা বিন্তু জাইদুল আনসারিকে দায়ী নিযুক্ত করেন এই জন্য রাসুলসাল্লি সাল্লাম তাকে কয়েকটি ফলবান খেজুর গাছ দান করেন খাওলা খাওলাবিন্তে জয়দুল উম্মুরাফে নামে পরিচিত ছিলেন তিনি তার স্বামী বারাবিন আউদুর সাথে মদিনার উপকণ্ঠে বাস করতেন বারা পেশায় ছিলেন কর্মকার জন্য তার বাড়ি প্রায়ই ধোঁয়ায় আচ্ছন্ন থাকত তবুও রাসুলসল্লাহ সাল্লামের সন্তানের টানে প্রায়শ সেখানে গিয়েছেন এবং ইব্রাহিমের খোঁজখবর নিয়েছেন সতেরো বা আঠারো মাস বয়সের সময়ে ইব্রাহিম ধাত্রী মাতা খাওলার ঘরেই ইন্তেকাল করেন তার মৃত্যু সংবাদ পেয়ে রাসুল উল্লাহ সাল্লি সাহাবি আব্দুর রহমান সহ সেখানে ছুটে যান হাত বাড়িয়ে মৃত ইব্রাহিমকে খুলে তুলে নেন আর তখনই রাসুল সাল্লা সাল্লামের দুই চোখ দিয়ে বাদ ভাঙা জোয়ারের মতো পানি নেমে আসে আব্দুর রহমান আরোজ করেন এ রাসল্লাহ সাল্লাহ আলহুসলাম আপনার অবস্থা এমন কেন রাসুল সাল্লাহ আলহুসল্লাম বলেন আজ আমার স্নেহ অশ্রুবিন্দু হয়ে ঝরে পড়ছে রাসুল সাল্লাহুসল্লাম তার প্রিয়তম পুত্রের মৃত্যুতে ভীষণ মর্মাহত হন তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয় এ অবস্থায় তিনি বলেন চোখ অশ্রু ভারাক্রান্ত অন্তর ব্যথিত কিন্তু মুখে এমন কথা বলতে পারি না যা তালা অপছন্দ করেন হ্যাঁ ইব্রাহিম আমরা তোমার বিচ্ছেদে শোকা হতো আল্লাহর নির্দেশ মতো আমরা আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজিও পড়ছি ফাদল ইবনে আব্বাস রাদি আল্লাহ তোলাহ বা উম্ম বোরদা রাদি আল্লাহ তালাহ তাকে গোসল দেন ছোট খাটিয়াই করে জানাজা বহন করা হয় ইব্রাহিমের মৃত্যুর দিন ঘটনাক্রমে সূর্যগ্রহণ হয়েছিল সকলে বলা বলি করতে লাগল যে রাসুল সাল্লাহ সাল্লামের পুত্র মারা গিয়েছে বলেই আজ সূর্যগ্রহণ হয়েছে তারা বলতে থাকে আকাশ শোকাহত হয়ে পড়েছে সেই জন্যই দুনিয়াতে বিদ্ঘুটে অন্ধকারে নেমে এসেছে কিন্তু বিশ্ব সংস্কার রাসুলসল্লি সাল্লাম যখন এই সংবাদ শুনেছেন তখনই তিনি এই কুসংস্কারের মূলোৎপাটন করার জন্য সকলকে ডেকে বলেছেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে আল্লাহর নিদর্শন কারো জীবন ও মরণের সাথে এগুলোর কোনোই যোগাযোগ নেই সুতরাং সূর্যগ্রহণ হওয়া বা না হওয়ার পেছনে কারো মৃত্যুর কোনো সম্পর্ক নেই ইব্রাহিমের লাশ ছোট্ট একটা খাটে করে আনা হয় রাসুল সাল্লাল্লাহি সাল্লাম নিজে পুত্রের জানাজা পড়ান এরপর তাকে বিশিষ্ট সাহাবি উসমান বিন মাজুনের কবরের পাশে দাফন করা হয় তার লাশ কবরে নামান ওসামা ও ফজল বিন আব্বাস রাসুলসাল্লুসাল্লাম দাফন শেষ হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলেন পরে কবরের উপর সামান্য পানি ছিটিয়ে দেওয়া হয় এবং নির্দিষ্ট চিহ্ন দিয়ে কবরটিকে চিহ্নিত করা হয় খোলাফে রাশেদের প্রথম ও দ্বিতীয় খলিফা আবু বকর ও উমর রদিয়াল্লাহতুল্লাহ মারিয়া রাদিয়াল্লাহতুল্লাহাকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন রাসুল সাল্লাহ আলহি সাল্লামের ইন্তিকালের পর উভয় খলিফাই তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এমনকি মারিয়া কিপ্তিয়ার মৃত্যুর পর তার আত্মীয় স্বজনকেও এই দুইজন খলিফা সম্ভাব্য সকল সাহায্য সহযোগিতা করেছেন ইব্রাহিম রাদিয়াল্লাহ তোলাহর মৃত্যুর পাঁচ বছর পর মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহ তোলান্হা ইন্তিকাল করেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় সম্মানিত সুধী আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত